বিসআলু আহলা الذিক্রিন কুম তুম লা তাআলমুন বিল বাইনাতি ওয়াজ যুবর ওয়আনজালনা আইকা الذিকরা মুসলিমদের জন্য দুইটি মাত্র দিবস উদযাপন করার জন্য আল্লাহ রাসূল দিয়েছেন আল্লাহ তাআলা পক্ষ থেকে এটি সুনানে আবিদাউদের মধ্যে রয়েছে 1134 নম্বর হাদিস আনাস বিন মালিক রাজি আল্লাহ তালন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে মানুষরা দুইটা দিন মানে অনেক আনন্দ ফুর্তি খেলাধুলা এগুলো করছে তখন আল্লাহর রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কোন দিন তোমরা এত আনন্দ ফুর্তি খেলাধুলা করছো তখন তারা বললেন যে এই দুটা দিনে আমরা মানে উদযাপন করে থাকি জাহিলি যুগেও আমরা খেলাধুলা ইত্যাদি এগুলো করতাম তখন আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলে দিলেন দিলেন্লাহা আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তোমাদের তালা এই দুটা দিনকে চেঞ্জ করে পরিবর্তন করে এই দুটা দিনকে ডাস্টবিনে নিক্ষেপ করে এই দুটা দিনকে নাকচ করে আল্লাহ তালা তোমাদেরকে দুইটা দিন দিয়েছেন সুবাহ আল্লাহ সেটা কোনটা আজহা ফিতর ঈদুল আজহা এবং ঈদুল ফিত্র এই দুইটা দিন শুধুমাত্র ঈদের দিন মানে আনন্দের দিন আল্লাহ দিয়েছেন কথা রসুল তো বললেন না যে তোমাদের যে দুটা দিন রয়েছে ওর সাথে আরো দুটো আল্লাহ দিলেন এমনটি বলেননি আল্লাহ রসুল বললেন যে ওই দুটা বাদ বাতিল এরপরে নতুন করে আল্লাহ রসুল বললেন যে আল্লাহ তালা তোমাদেরকে দুইটা দিন মাত্র দিয়েছেন তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দিবসগুলো সবগুলোই বিজাতীয় মতবাদ থেকে এসেছে পশ্চিমা মতবাদ এগুলো আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলেছেন সুনানে আবিদাউদ চার হাজার একত্রিশ নম্বর হাদিস হাদিসটি হাসান সাহিদ আল্লাহর সাল্লাহ আলাইস্লাম বলেছেন মিনহুম যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে কোন জাতির সাথে কোন মানুষের সাথে সাদৃশ্য করে ওঠা বসায় চলা ফেরায় পোশাকে আশাকে যে কোনোভাবে আপনার যদি সাদৃশ্য হয়ে যায় হিন্দুর সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে নাসারাদের সাথে বিজাতি ও ক্রিস্টি কালচারের সাথে সংস্কৃতির সাথে আল্লাহ রসুল বললেন যে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন নাউজ তাদের অন্তর্ভুক্ত মানে কি হিন্দুদের সংস্কৃতি গ্রহণ করলে হিন্দু হয়ে যাবেন ইহুদিন আসারাদের করলে ইহুদিন আসারা হয়ে গেলেন মুসলিম আর থাকলেন না